শ্রীরামপুর পেট মার্কেট, শ্রীরামপুর স্টেশনে নেমে যেদিকে টিকিট কাউন্টার সেদিক দিয়ে যেতে হয়। এই টিকিট কাউন্টারের ওইখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে টোটো ধরে শ্রীরামপুর পেট মার্কেটে যাওয়া যায়। প্রতি রবিবার সকালবেলা এই মার্কেটটি বসে, দুপুর দুটো তিনটে অবধি মার্কেটটি থাকে। এবং এখান থেকে শ্রীরামপুর স্টেশন থেকে যে আপনার টোটোতে যাবেন, সেখান থেকে টোটো ভাড়া 10 টাকা নেবে। এবং এই মার্কেটটি খুবই ভালো, দারুণ, পশু পাখি সব বসে, আপনারা অতি অবশ্যই যেতে পারেন। যারা হাওড়া স্টেশন থেকে আসবে, হাওড়া স্টেশন থেকে মেন লাইনের ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে নামতে পারবে। যারা ব্যান্ডেল থেকে আসবে, ব্যান্ডেল থেকে হাওড়ার দিকে ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে নামতে পারবেন। যারা তারকেশ্বর থেকে আসবেন, তারাও এখানে শ্রীরামপুর স্টেশনে নেমে এদিক থেকে যেতে পারবে। ডানকুনি থেকে যারা আসবেন, তারা বালির থেকে নেমে মেন লাইন হয়ে যেতে পারবেন। যারা ব্যারাকপুরের দিক থেকে আসবেন, তারা লঞ্চঘাট হয়ে আসতে পারবেন। এবং বাসে, ট্রেনে, এটা সব রকম যাতায়াতের সুবিধা আছে। শ্রীরামপুর পেট মার্কেটটা অতি অবশ্য তোমরা সবাই আসতে পারো। এখানে গাছও পাবে, গাছের সার পাবে, এবং পশু পাখির খাবার পাবে, পশু পাখির খাঁচা পাবে, সব রকম জিনিস নিয়ে এখানে বসে। মাছ পাবে, মাছের খাবার পাবে, অ্যাকোরিয়াম পাবে, এই সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়। গঙ্গার ঘাটে হাটটি বসে, খুব সুন্দর পরিবেশ এবং দেখতেও ভালো লাগে। Boom.